নমস্কার বন্ধুরা, মনীষার হেঁসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে চলে এসেছি খুব সহজভাবে ঘরোয়া উপায়ে কিভাবে এগ চাউমিন বানিয়ে নেবেন সেটির রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এগ চাউমিন বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে। দোকানে দুই ধরনের চাউমিন পাওয়া যায়, একটি খুব সরু চাউমিন আর একটি মোটা ধরনের চাউমিন। আমি এখানে একটু মোটা ধরনের চাউমিন নিয়ে নিয়েছি এক প্যাকেট পরিমাণ। তারপর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে জলটা একটু গরম হয়ে গেলে চাউমিনটাকে দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিটের জন্য বয়েল করে নেব। তারপর জল ঝরিয়ে একটি পাত্রের মধ্যে রেখে সাদা তেল মাখিয়ে নিয়েছি চাউমিনটাকে। অন্য একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 3 থেকে 4 চামচ পরিমাণ সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি। আমি এখানে ডিমটাকে একেবারে ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছে করলে একটি বোলের মধ্যে ডিম এবং স্বাদ অনুযায়ী লবণ ও মশলা দিয়ে ফেটিয়ে তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে পারেন। এরপর ডিমের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ রেড চিলি পাউডার। ডিমটাকে ভালো করে ভেজে নেওয়ার পর একেবারে টুকরো টুকরো করে ঝুরি ভাজা করে নেব ডিমের। এরপর খুন্তির সাহায্যে ডিমটাকে এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি আর ডিমটাকে অন্য পাত্রে না তুলে কড়াইয়ের মধ্যেই রেখে দিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ পরিমাণ ধনে এবং জিরে গুঁড়ো। ডিমটা ভেজে নেওয়ার পর যুক্ত করেছি কেটে রাখা কিছু সবজি। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচানো। বাঁধাকপিটাকে ডিমের সাথে ভালোভাবে একটু ভেজে নেব। স্লাইস করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। সমস্ত উপকরণ একটু ভেজে নেওয়ার পর যুক্ত করলাম 1/2 কাপ পরিমাণ গাজর কুচানো, আবারও ভেজে নেব। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচানো। এক চামচ পরিমাণ রসুন কুচানো দিয়ে দিলাম। সমস্ত রান্নাটা এখানে মিডিয়াম টু লো ফ্লেমে বানিয়েছি। কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম। 1 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো আবার যুক্ত করলাম। সমস্ত উপকরণকে এইভাবে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ ভালো করে ভেজে নেওয়ার পর যুক্ত করলাম 1 চামচ পরিমাণ ডার্ক সয়া সস, 1 চামচ পরিমাণ ভিনিগার, 1 চামচ পরিমাণ রেড চিলি সস, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ। সমস্ত উপকরণের সাথে চাউমিনটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর চাউমিনটা কড়াইয়ের মধ্যে দেওয়ার পর হাত দিয়ে এইভাবে একটু ছাড়িয়ে নিয়েছি যাতে একে অপরের সাথে জড়িয়ে না যায়। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।
আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। চাউমিনের স্বাদটাকে বৃদ্ধি করার জন্য দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সেজওয়ান সস। ভালো করে আবারও মিশিয়ে নেব চাউমিনটাকে সমস্ত উপকরণের সাথে। চাউমিনের উপর থেকে ছড়িয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ টমেটো সস। তৈরি হয়ে গেল আজকের রেসিপি এগ চাউমিন, পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।